আজি আমি ইকোসিস্টেমৰ ওপৰত ডিসকাশন কৰিম ইকোসিস্টেম অফ ডিটেইলস আজি তোমাৰ সিলেবাসৰ যেনেকুৱা আছে এই কথাখিনি আজি অলপ থুলমূলকৈ ডিসকাশন কৰিম আমি ইকোসিস্টেম মানে নেচাৰৰ যিবিলাক ইউনিটছ তাত নেচাৰে এনেই কাম নকৰে নেচাৰে ইকোসিস্টেমৰ থুতে কাম কৰে যেমন প্ৰত্যেকটি অৰ্গেন সিষ্টেমত এটা ৱৰ্কিং কম্পনেণ্ট থাকে যেনেকুৱা ধৰা এজন বেংকত কাম কৰি আছে তে বেংকত কাম কৰিলে বেংকৰ কোনে কাম কৰিব কম্পিউটাৰে কাম কৰিব না বেংকৰ মেনেজাৰে কাম কৰিব কাৰণ বেংকৰ ডিফাৰেণ্ট ছিষ্টেমছ আছে বেংকৰ ডিফাৰেণ্ট ইউনিটছ আছে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট অফিচাৰ্ছ আছে এজন অফিচাৰৰ দায়িত্ব এটা পাৰ্টিকুলাৰলি থাকে ঠিক এনেকুৱা নেচাৰে কাম কৰে যদি মতে যেনেকুৱা ইচ্ছা কাম নকৰে নেচাৰে এটা ছিষ্টেমৰ থ্ৰুতে কাম কৰে সেই ছিষ্টেমটো হ'ল আণ্ডাৰ এ ইউনিট সেইটোৰ নাম হ'ল ইক'চিষ্টেম ইক'চিষ্টেমটো হ'ল এনেকুৱা তাৰ মাজত ধৰক তুমি তোমালোকে দেখিছাই যে ফৰেষ্ট ইক'চিষ্টেম ফৰেষ্ট আছে বা বিল আছে বা তুমি গ্ৰাছলেণ্ড আছে যদি তুমিলোকে ৰাজস্থানত যোৱা তাতে এক ধৰণৰ কেৱলমাত্ৰ বস্তু দেখিবা যে ছেণ্ড ডিউনছ হ'লে বালিৰ চৰ দেখিবা একফালৰ পৰা একফালে বালি গৈ আছে তাতে তোমালোকে ভাবিলে বালিটো চব একেই দেখোন তেনেহ'লে এইটো একে এটাই ইক'চিষ্টেম বুলি ক'ম যদি তুমি নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজনত আহা তেতিয়া দেখিবা ফৰেষ্ট একফালে আছে একফালে আছে বিল আছে একফালে ঘাঁহনি আছে একফালে এগ্ৰিকালচাৰ লেণ্ড আছে একফালে টি গাৰ্ডেন আছে এই গোটেইকেইটা আমি ছেপাৰেট ইক'চিষ্টেম বুলি ক'ব লাগিব আৰু প্ৰত্যেকটোৰ ফাংচনেল কেনেকুৱা কাম কৰে এই কথাটো আজি আমি তোমালোকৰ মাজত ডিছকাশ্যন কৰিম যদি কোনোবাই ইক'চিষ্টেম নুবুজে তেনেহ'লে কিন্তু বায়'ডাইভাৰ্চিটি বা বেলেগ কথাখিনি বুজা টান হ'ব সেইকাৰণে ইক'চিষ্টেমটো অত্যন্ত ইম্পৰ্টেণ্ট বুজাটো অত্যন্ত ইম্পৰ্টেণ্ট যেতিয়া তোমালোকে বুজিব পাৰিবা ইকনমিক গ্ৰ'থো তাৰ লগত ৰিলেটেড যদি গ্ৰ'থটো আমাৰ কেনেকুৱা হ'ব ইকনমিক গ্ৰ'থটো আমি নেচাৰ বেছ ইকনমিক গ্ৰ'থ কৰিব বিচাৰিছোঁ তো নেচাৰ বেছ ইকনমিক গ্ৰ'থ কৰিম কেনেকুৱা যদি নেচাৰক আমি বুজি নাপাওঁ তে নেচাৰ বুজোতে আমি কি বুজিব লাগিব চৰাই চিৰিকটি বুজিলে নহ'ব চৰাই চিৰিকটি ক'ত থাকে আমি নৰ্মেলি এনেকুৱা কওঁ যে ইক'চিষ্টেম মানে আমাৰ যদি ক্ৰিকেট ষ্টেডিয়াম থাকে তে ক্ৰিকেট প্লেয়াৰ পাম ফুটবল ষ্টেডিয়াম থাকিলে ফুটবল প্লেয়াৰ পাম তে ফুটবল ষ্টেডিয়াম যদি ইক'চিষ্টেম হয় তে ফুটবল তাৰ বায়'ডাইভাৰ্চিটি হ'ল ফুটবল প্লেয়াৰ্ছ আৰু বায়'ডাইভাৰ্চিটি আৰু ছিষ্টেম যিটো মিলিহে ইক'চিষ্টেমৰ ফাংচনিং কৰে এই কথাটো প্ৰথম ধৰি ল'বা তাৰপিছত মই এতিয়া এটা এটা টুকুৰা কৰি তোমালোকক বুজাই থাকিম এটা কথা খেয়াল ৰাখিব মহাত্মা গান্ধীয়ে কৈছিলে যে স্পীড ইজ ইৰিলেভেণ্ট ইফ ইউ আৰ গোয়িং ইন এ ৰং ডিৰেকশ্যন তুমি যদি উল্টা পিনে দৌৰি থাকা তাতে তুমি কেতিয়াও খুব জোৰে স্পীড দিলেও নিজৰ ঠাইত গৈ নাপাবা এই কথাখিনি তেওঁ কৈছিলে এই নেচাৰৰ কথাটো বেছ কৰিয়ে নেচাৰটো যদি আমি ভালকৈ বুজি নাপাওঁ আৰু নেচাৰৰ ওপৰত এক্টিভিটি যদি আমি কেৱলমাত্ৰ ডেভেলপমেণ্ট এটা ইণ্ডাষ্ট্ৰি বনাই থাকিব পাৰোঁ তেতিয়া কিন্তু কোনো আমাৰ ইকনমিক গ্ৰ'থ নহ'ব এইকাৰণে নিজৰ এৰিয়াৰ কথাখিনি আগতে গম পাব লাগিব তে নিজৰ এৰিয়াৰ নেচাৰটো আমি গম পাব হ'লে তাক ইক'চিষ্টেমটো ভালকৈ বুজিব লাগিব আমি এই ফটোটো দেখাইছোঁ পৃথিৱীত সব ঠাইত প্লেণ্টছ এণ্ড এনিমেলৰ ডিষ্ট্ৰিবিউশ্যন একে নিচিনা নহয় পৃথিৱীত ধৰক এতিয়া 33 হটস্পট এৰিয়া আছে বুলি 33টামান হটস্পট এৰিয়া বুলি কয় আৰু 12টা বায়'ডাইভাৰ্চিটি মেগা বায়'ডাইভাৰ্চিটি কাণ্ট্ৰিজ তো নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজিয়নত আমাৰ দুটা বায়'ডাইভাৰ্চিটি হটস্পট আছে এটা হ'ল কি হিমালয়ান হটস্পট আৰু এটা ইণ্ডো বাৰ্মা হটস্পট এই হটস্পটৰ মাজত বহুত ধৰণৰ প্লেণ্টছ এণ্ড এনিমেল পাওঁ কিন্তু প্লেণ্টছ এণ্ড এনিমেল কি কি ধৰণৰ হ'ব বাঘ ভালুক ক'ত থাকিব মাছ ক'ত থাকিব সেইটো নিৰ্ভৰ কৰিব কি ধৰণৰ ইক'চিষ্টেম আছে তাৰ ওপৰত হটস্পট এৰিয়া সব ঠাইত হ'ব পাৰে কিন্তু ইট ডিপেণ্ডছ আপন হোৱাট টাইপ অফ হটস্পট ইক'চিষ্টেম আছে এই কথাখিনি আজি অলপ দেখাই আছোঁ মই নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন যোনে ইষ্টাৰ্ণ হিমালয়াছ আৰু ইণ্ডো বাৰ্মা হটস্পট আছে ব্ৰহ্মপুত্ৰ নৰ্দাৰ্ণ ছাইডে আমাৰ পৰে হিমালয়ান হটস্পট আৰু নৰ্দাৰ্ণ ছাইডে ছাউথাৰ্ণ ছাইড আৰু বাৰ্মিজ এৰিয়া মিলি ইণ্ডো বাৰ্মা হটস্পট আৰু এটা চাবা সবফালে নৰ্থ ইণ্ডিয়াৰ মাজত নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন সবচেয়ে বেলেগ ফৰেষ্ট খুব বেছি ফৰেষ্টৰ পাৰ্চেণ্টেজ আছে ডিগ্ৰেডেশ্যনো বেছি ডিগ্ৰেডেশ্যনো আমাৰ বহুত ধৰণৰ ইকনমিক কজৰ কাৰণে ডিগ্ৰেডেশ্যন হৈছে যিহেতু ইণ্ডাষ্ট্ৰি কম আৰু এটা কথা গম পাব লাগে নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজিয়নত
plains area hold Sarita, Brahmaputra Valley, Borag Valley, Imphal Valley, and Tripura Valley. And Pakis of hills. It can a hills ecosystem, hill or agdron ecosystem takibo, plains of electron ecosystem takibo. It is why, Jodi ami eta, a photo to my halu, a photo to my gom papa, the a ecosystem of it all key Namdapa Wildlife Sanctuary, Arunachal Pradesh. That top top level of the Himalayan ranger, snow-clad area. It is an ecosystem unit. Kintu tate species diversity kom, species basi nai. Kintu ecosystem service jetu pani hai, tar pora sabche basi hai tolor karone. Ar high altitude forest, tar uporot high altitude forest ase. Tar immediate tolot low altitude forest, tar tolot hill stream ase. The eta photo majot ami site ecosystem power. Then forest ecosystem. High altitude forest system a bit different than the low altitude forest system. Our northeastern region 54 types of forests. The 54 types of forest are protected to forest types of characteristics different. Again, protect forest system or manjo, jibula player, mayagote koyasilu, jibula player, jibula cricket or cricket player, take an ecosystem or manjo, different types of life thake. A life behold, tar biodiversity. Biodiversity is life forms. This is an ecosystem type of biodiversity. And this biodiversity is the energy flow. Energy flow is not a separate unit. This is not a machine. This energy flow. Animal plants are not a energy. This is an ecosystem. This is an example. This is a forest ecosystem. This is Nagaland. Konoma area at a forest ecosystem, climate ecosystem, Thunia forest. A forest or mother, both don't species basio pare. Both don't know insect basio pare, both don't know rural plant basio pare, fungus basio pare, lichens basio pare, algae basio pare. Namanago goes both takio pare. A good take at a mali hole genetical stock. Kit the good take system to Napole forest ecosystem. A forest ecosystem was key species power, key biodiversity papa. You can get biodiversity which can. Life, the lifestyle to a plant or upor base kori hobo, a system or base kori pasi thaki ho pare. Ekane tyanto kami forest ecosystem or species boli kom. Species living in biodiversity living in forest ecosystem. A forest ecosystem or majo dekhe koi thua bhal, je jibila animal bo tate ase, tate hol ki gauze ase, animals ase. The gauze jibila ase, hebila kol producer boli koi. Junior produce kori, ki produce kore? খাদ্য প্রোডিউস করে কারণ আমি খাদ্য প্রোডিউস করিব নোৱাৰো কোনো অ্যানিমেলে খাদ্য প্রোডিউস করিব নোৱাৰে কিন্তু অ্যানিমে প্ল্যান্টে খাদ্য প্রোডিউস কৰি পাৰে সূৰ্যকিৰণৰ পৰা আৰম্ভ কৰি ফ্ৰম প্ল্যান্টছ সানলাইটৰ পৰা আৰম্ভ কৰি ইন মিনাৰেলছৰ পৰা লব পানী মিলাই সব মিলি কাৰ্বন ডাই অক্সাইড লৈ হি নিজে খাদ্য বনাব পাৰে এই খাদ্যটো খাব কোনে হারবিভোরছে হারবিভোরছে খাইবে ইনসেক্টে খাব গছগছনি পৰা বেলেক সৰাই সিডি কুটিয়ে খাব পহুয়ে খাব সেইটো হ'ল কি প্ৰাইমাৰি কনজিউমাৰ বুলি কয় এই প্ৰাইমাৰি কনজিউমাৰ আৰু ছেকেণ্ডাৰী কনজিউমাৰে বা নেক্সট হ'ল কি ধৰক তুমি বাগে বা কাৰ্নিভৰে খাব বাগে পহু খাব পহুয়ে আকৌ ঘাঁহ খাব এই যে ছিষ্টেম অফ এনাৰ্জি ট্ৰান্সফাৰ হয় ফ্ৰম গ্ৰাছ টু পহু লেভেলত হাৰ্বিভৰ লেভেলত হাৰ্বিভৰ লেভেলত কাৰ্নিভৰ যাব এইটো হ'ল কি ফুড ৱেব বুলি কয় মানে টপিক লেভেল টপিক লেভেল মানে এটা অ্যানিমেলে কোন গ্রাস খাবো আর গ্রাস এই অ্যানিমেলটো কোনে খাবো হেটু এই একটা নেটওয়ার্ক আছে হেটু কল ফুড ওয়েব এই ফুড ওয়েবের হল কি এনার্জি যাব গ্রাসে তো এনার্জি আছে গ্রাসর এনার্জি লই যাব পহুয়ে পহুর এনার্জি লই যাব টাইগারে সো এনার্জি কনভার্ট হয়ে গই থাকিব অনলি 10% এনার্জি একটা টপিক লেভেলের পর আর একটা টপিক লেভেল যায় এতে বুঝিব লাগা কথা হল কি প্ল্যান্টে তো প্রচুর প্রোডাকশন করে দিলে কোয়াল লগে লগে এই গুটে এনার্জি বুর যাতে সমস্ত অ্যানিমেলের মধ্যে ডিস্ট্রিবিউট হবো পারে তেতিয়া হল খুব ভাল ইকোসিস্টেম বলি কব স্পিসিস ডাইভার্সিটি যদি বেশি থাকে তে ভাল ইকোসিস্টেম বলি কব কারণ স্পিসিস বহুত স্পিসিস অকুমেট করে পারিছে নেক্সট আর এটা সোয়া যে বহুত ধরনের ফরেস্ট থাকে অরুণাচলের মাঝে কিছু কিছু ফরেস্ট আছে ডাঙর গছ নাইয়ে সেই টাইপের বহুত ধরনের ফরেস্ট আমিও কই করু তো 54 টাইপস অফ ফরেস্ট ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিউস ময়েস্ট ফরেস্ট ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিউস ফরেস্ট যত পাতবুর হরি যায়
আর কিছু আছে ট্রপিক্যাল ময়েস্ট এভারগ্রিন ফরেস্ট গোটেই বছর গছটো গ্রীণ থাকিব সেই তাতে বহুত ধরনের স্পিসিস থাকে ব্রডলিফ ফরেস্ট আছে গ্রাসল্যান্ড আছে পাইন ফরেস্ট আছে এই এনেকুৱা 54 টাইপস অফ ফরেস্ট আছে আর একটা ইকোসিস্টেম হল মেজর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম বিলবুর বিল হল কিডনিজ অফ নেচার এই বিলবুরের মাঝে যেবিলাক স্পিসিস থাকিব সেইবিলাক স্পিসিসবুর ফরেস্টত না থাকে সো বিলর মাজত প্রজেক্ট যেমন মাছ থাকিব কাছ থাকিব বা ক্র্যাব থাকিব হামুক থাকিব এইকেটার তার তার মাজত নিজের একটা এনার্জি সিস্টেমস আছে বা জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটন থাকিব সরু সুরা প্ল্যাংটন বলে কয় খুব সরু সুরা জু প্ল্যাংটন এনিমেলস আর প্ল্যান্টসর জু এই এনিমেলস আর প্ল্যান্টসতে জু প্ল্যান্ট ফাইটো প্ল্যাংটনে প্রডিউস করব জু প্ল্যাংটনে তারপর খাব আবার জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটনও খাব তার উপর লেভেলের এনিমেল যেগুলো অল্প ডাঙর তারপর মাছের পোয়ালিবুরে এইবিল খাব মাছের পোনাবুরে তারপরে ডাঙর মাছে আকো কিছু কিছু ডাঙর মাছে আবার সরু মাছ খাই দিয়ে সেই হিসাবত আমি এই চেইন ইকোসিস্টেম এনার্জি ফ্লো গই থাকে তলর এনার্জিটা বহুত বেশি হয় তারপরে লাহে 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 উপরের প্রায় ট্রপিক লেভেল এনার্জি গই থাকে তাই ওয়েটল্যান্ড থাকলে ডিফারেন্ট বহুত স্পিসিস পাম মানে আগতে কলো যে ক্রিকেট স্টেডিয়ামত ক্রিকেট প্লেয়ার পাম ফুটবল স্টেডিয়ামত ফুটবল প্লেয়ার পাম এখানে যদি বিলবুর যদি ফুটবল স্টেডিয়াম হয় তো ফুটবল প্লেয়ার পাম এই ধরনের সেপারেট স্পিসিস পাম তার রুলস অ্যান্ড রেগুলেশনস ফুটবল খেলা যেনকা রুলস অ্যান্ড রেগুলেশন ক্রিকেট খেলার লগত নিমিলে এনেকুৱা ওয়েটল্যান্ডর যেবিলাক রুলস অ্যান্ড রেগুলেশনস সেইবিলাক ফরেস্টর ইকোসিস্টেমের লগত নিমিলিব কিন্তু নর্মেল যেটো এনার্জি ফ্লো সেইটো মিলিব এনার্জির এটা এনিমেল বাঁচিব হলে এটা এনার্জি লাগিব অক্সিজেন লাগিব বার্নিংয়ের কারণে এই এনার্জির অক্সিজেনটি তো বাইরের পৰা পাই যাব পারে কিন্তু পানির পৰা পানিত এনিমেল থাকাখিনি পানির পৰাই অক্সিজেন এতিয়া কথাটো হল কি এই এনিমেলবোৰ বাহিৰত গুছি গলে ফরেস্টত গলে বাঁচিবনে যে মাছ যদি ফরেস্ট যায় বাঁচিবনে নাই না বাঁচে কারণ তার লাইফস্টাইল তার জীবন ধারণের পদ্ধতি বা তার যেটো বডির যেটো স্ট্রাকচার এই গোটেই কথাখিনি মিলি গৈছে পানিত থাকার কারণে এইখানে সে বেলেগত করে বাঁচিব নয় আর এটা আছে আমার ধর এই যে বহুত 3500 ওয়েটল্যান্ডস আছে বিল আছে আমার কেবল আসামতে নর্থ ইস্টার্নের ইম্পর্টেন্ট ঠাই হল র্যামসার সাইট হল লকটাক লেক মণিপুর আর দীপর বিল দীপর বিল আমার র্যামসার আছে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট সাইট বলে কয় এনে ডিক্লেয়ার করা নাই তো এইবিলাক কারণ তার মাঝে মোর দেন 20,000 বার্ডস একেলগে আছে সেন্সাসে দেখা গেছে মোর দেন 20,000 বার্ডস ইয়াতে আহে তার মাঝে 52 স্পিসিস আমি আইডেন্টিফাই করব পারিছো দীপর বিলত সো দীপর বিলত ইমান কেটা বার্ড স্পিসিস থাকে থাকি মেলি খাই থাকিও পারে এইটি হল ইকোসিস্টেমর স্পিসিস ধরার ক্ষমতা নেক্সট হল আরো যেমন হায়ার অল্টিটিউড ওয়েটল্যান্ড আছে বিল আছে আবার লোয়ার অল্টিটিউড ওয়েটল্যান্ড আছে লো অল্টিটিউড ওয়েটল্যান্ডের মাঝে স্পিসিস ডাইভার্সিটি বেশি থাকে হাই অল্টিটিউড ওয়েটল্যান্ডের মধ্যে স্পিসিস ডাইভার্সিটি কম থাকে কিন্তু নতুন ধরনের স্পিসিস থাকে বেলেগ ধরনের স্পিসিস উপর স্পিসিস যেগুলো থাকে আর তলত যেগুলো স্পিসিস থাকে একে স্পিসিস না থাকে এই ফটোতে দেখা গেছে কিমান বিলবুর সমস্ত দিকে স্ক্যাটার হয়ে আছে 3500 আসামর এই বিলবুর তার অর্থ হল কি গোটেই আসামর বিল ডিপেন্ডেন্ট একটা ইকোনমি ডেভেলপ করিও পারে ইকোসিস্টেম সার্ভাইভেল আছে প্রত্যেকটা ইউনিটবুর যেমন পেট্রি ডিশের মাঝতে একটা ইকোসিস্টেম হবো পারে একুয়ারিয়ার মতো একটা ইকোসিস্টেম হবো পারে তার হতে এনার্জি ফ্লো হবো তার নিউট্রিয়েন্ট সাপোর্ট সিস্টেম হবে আমার গছে কোরপরা নিউট্রিয়েন্ট পাবো গছে পায় মাটির পরা মাটি নিউট্রিয়েন্ট পায় সেই নিউট্রিয়েন্টটু ডিস্ট্রিবিউট করে দিয়ে নিজের গছত ফলের মাজত আকো ফলটু খাবো সেই নিউট্রিয়েন্টটু গুছি যায় আমি যেটা কে ফল খাও আমি নিউট্রিয়েন্ট খাও তার মাঝে প্রোটিন থাকিব কার্বোহাইড্রেট থাকিব ফ্যাট থাকিব কিন্তু মিনারেলস থাকিব এই মিনারেলসটু এনার্জি নি দিয়ে কিন্তু মিনারেলস নহলে আমার গোটেই সিস্টেমটু কাম নকরে এনার্জি পাস করিব নয় আমার যে কেবা গাড়ি দেখাইছো আমি পেট্রোল দিও তার লগে মবিল অলপ দিও পেট্রোল ডিজেল মানে এইটার কারণে আমার মোটরসাইকেলের কারণে তাই লুব্রিকেন্টর কাম করে এই লুব্রিকেন্ট নহলে এনার্জি কনভার্সন প্রপারলি নহব সেইকারণে এক্সেক্টলি এনেকা আমি যদি ভিটামিনস না খাও তেনহলে খাবি কেবল ভাত খালে নহব ভাতের লগত ভিটামিনে খাব লাগে ভিটামিন টু মিনারেলস মিনারেলসে ডিফারেন্ট সোর্স অফ ফুডের পর আমার মিনারেলস আছে এই কারণে আমি যেতে খাও কম্পোজিশন অফ মেটেরিয়ালস খাও কেতিয়া আমি দেখিছো হাতিয়ে নুন মাটি গৈ মাটি খাই থাকে তাই মিনারেল তারপরও কালেকশন করে এখানে নুন মাটি ওয়ার্ডটা হল কি মিনারেল কালেকশনের কারণে ডিফারেন্ট ঠাইরপর মিনারেল কালেকশন করে এখানে প্রত্যেক এনিমেলের কারণে মিনারেল দরকার মিনারেল যদি না থাকে মিনারেল যদি সার্কুলেশন নহয় তেনহলে কোনো এনিমেল কোনো প্ল্যান্ট বাঁচি রাখব নয়
এখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল মিনারেল সাইকেল আর হাইড্রোলজিক্যাল সাইকেল পানির সাইকেল মিনারেলসর সাইকেল নিউট্রিয়েন্ট সাইকেল আর বলকে এনার্জি সাইকেল এই গোটেই বস্তুখিনি একেলগে চলি থাকে একটা ইকোসিস্টেমের এখানে এইটুক ইকোসিস্টেম বলে কয় ইকো স্ট্রাকচার বলে নকয় যেহেতু এটা ডাইনামিক সিস্টেম চলি আছে এটা গাড়ি চলার নিচনা গাড়ির মাঝে যেনকা পেট্রোল দিলো এইটি হল এনার্জি ঠিক এনেকা এনার্জিটি কম্বাশন হয়ে যেনকা গাড়িটি চলে ঠিক এনেকা এটা সিস্টেমটি চলিব হলে গোটেই এনার্জিটি কম্বাশনের নিচনা এই যে এনার্জি ফ্লোবুল হয়ে থাকে এনার্জি ফলে গোটেই সিস্টেমটি চলি থাকে যেতিয়া কিছুমান এনিমেল আমি বা প্ল্যান্ট আমি গছপর কাটি দিলো কাটি দিয়ার পর এনার্জি ডিসরাপশন হয়ে গেল এনার্জি যা গম পাইছিলে এনেকা এনেকা আমি করে থাকো এতিয়া গছ কাটার লগেলগে এই সিস্টেমটি ডিসরাপ্ট হয়ে গেল এনেকা যেন আমি এটা আঁঠুয়া যেটা এটা যদি আঁঠুয়ার একটা কোণাটো আমি খুলি দিও যেনকা গোটেই বস্তুটা ব্যাখ্যা হয়ে যায় ঠিক এনেকা ইকোসিস্টেমের মাত্র গছ বা কোনো স্পিসিস যদি আমি উইথড্র করে দিও তেনহলে স্পিসি সেই এনার্জির যেটা এক্সেস এনার্জি যেগুলো সেইবিলাক লই যাব নয় তেতিয়া কয় এনার্জিটো এনে ডিসিপিটেড এনে নষ্ট হয়ে যায় এনার্জি প্রডিউশনের কামত নাই নালাগিলে নেচারেলি বহুত স্পিসিস আমি মিস করে দিল এই জন্য ইকোসিস্টেম সার্ভিসেস যেটি কয় আমার ধর গোটেই আসাম যেনকা টেম্পারেচার রেইনফল টেম্পারেচার যেটা মডারেট টেম্পারেচার হাই হিউমিডিটি এইবিলাক ইকোসিস্টেম সার্ভিসেস আমি পাই আছো এই ইকোসিস্টেম সার্ভিস আমি যখন লাইট পাও সূর্যের পর যে লাইট পাও এইটা ইকোসিস্টেম সার্ভিসেস পাই আমি সূর্য কিরণের পর ডাইরেক্টলি ধরি আনি আমি এনার্জি প্রডিউস এনার্জির পর ফুড প্রডিউসার করে এতে কি হয় সয়েল নিউট্রিয়েন্টস সয়েলর যেটা বলে সয়েল প্রোডাকশন পলিনেশন এইবিলা সব ইকোসিস্টেম সার্ভিসেস বলে কমি পানি যেটু জঙ্গলের পর আহে এইটা ইকোসিস্টেম সার্ভিসেস আমি পানি ক্রিয়েট করা নাই আমি কেবল পানি ইউটিলাইজ করো কিন্তু পানিটু সার্কুলেট করে হাইড্রোলজিক্যাল সার্কুলে ফরেস্টে ইহতক ধরে রাখে ধরে রাখে লাহে 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 এড়ি দিয়ে নিজেই ইউজ করে আরে এইটু করে সয়েল কোয়ালিটি মেনটেন করে হিউমিডিটি মেনটেন করে আমার যেটা যেনকে ধরো আপনি কাজিরাঙ্গা কাজিরাঙ্গা যদি আমি কাটি দিও কি হব কাজিরাঙ্গার ওসরের পর যা রিভার সিস্টেমস আসলে সরুরা পানি প্রডিউস করে সেই রিজার্ভ ড্রাই হয়ে যাব ওসরের যে টি গার্ডেন আছে এগ্রিকালচার ল্যান্ড আছে সমস্ত ড্রাই হয়ে যাব ড্রাই হওয়ার পিছনে হিউমিডিটি কমে যাব ফরেস্টে হিউমিডিটি মেনটেন করে প্রোডাকশন কমে যাব এখানে ফরেস্টে টি গার্ডেন এগ্রিকালচার ল্যান্ড প্রত্যেকের কারণে ফরেস্টের কন্ট্রিবিউশন আছে এখানে ইকোসিস্টেম সার্ভিস বলে কয় গুডস অ্যান্ড সার্ভিস গুডস তো আমি ডাইরেক্টলি লই আইলো গছ কাটি লই আইলো ফল লই আইলো ঘাহনির পর ঘা লই আইলো ফডার লই আইলো সার্ভিস ভ্যালু অ্যাবস্ট্রাক্ট ভ্যালু কি অ্যাবস্ট্রাক্ট ভ্যালু হল কি টেম্পারেচার মেনটেনেন্স ক্লাইমেট মেনটেনেন্স ক্লাইমেটে যদি বেশি টেম্পারেচার হয় হাই হিউমিডিটি যদি থাকে যাতে এগ্রিকালচার প্রোডাকশন হয় সয়েলের কোয়ালিটি মেনটেন হয় পলিনেটার যদি থাকে এইবিলাক যদি না থাকে এইটা হল ইকোসিস্টেম সার্ভিস এটা অ্যাবস্ট্রাক্ট ভ্যালু ইট ইজ লাইক এ ভ্যালু অফ এ মাদার মার কি ভ্যালু মার তো পাঁচ পঞ্চাশ ফিফটি কেজি মাদার বলে কোনো ওয়ার্ড নাই 80 কেজি মাদার বলে ওয়ার্ড নাই মাদারের ভ্যালু অ্যাবস্ট্রাক্ট ভ্যালু ঠিক এনেকা ইকোসিস্টেমের ভ্যালু বলে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু হয় গুডস ভ্যালু তো আমি কম পাও এই কোয়ান্টিফিকেশন করা যায় ইকোনমিক্স আছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট এতিয়া এনভাইরনমেন্টাল ইকোনমিক্স হয় কি কিমান ধরনের আমি এটা রুম যদি আমি এসি করিব বিচারো একটা সরু রুম এসি করলে আমার 2-3 লাখ টাকা যায় গোটেই গুহাটি যদি আমি এসি করিব বিচার কিমান কোটি টাকা লাগবে সেইটো হল ইকোসিস্টেম সার্ভিসেস পানি আমি ফ্রি পাও এই পানি যদি আমি ফ্রি পাই আসো এটা কোরবার পর প্রোডাকশন হয়েছে কোনে প্রোডাকশন করেছে এই যে নেচারের প্রোডাকশন করেছে সো ইকোসিস্টেমর সার্ভিসেস হল কি এই ধরনের প্রোডাকশন এখানে ইকোসিস্টেম যদি গোলমাল হয়ে যায় তার ভিতরে যেগুলা প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল থাকে যেগুলা বায়োডাইভার্সিটি কয় যোনে এনার্জি মেনটেন করে এতে সব নষ্ট হয়ে যাব এখানে আরও একটা কথা যেমন রিভার ইকোসিস্টেম রিভার ইকোসিস্টেম ডাইনামিক তো রিভারের মাজত কি আছে রিভারের মধ্যে বহু ধরনের স্পিসিস থাকে কিন্তু রিভারে কি করে এখন বহু দূরের পর আহে পানির লগে বহু মিনারেল কেরি করে লই আহে এই মিনারেলের উপর বেস করে রিভারের কোয়ালিটি স্পিসিসের কোয়ালিটি হব যদি রিভার পলিউটেড থাকে রিভারে যদি বেয়া বস্তু আমি পেলাই থাকো তাতে কি হব রিভারের যদি ওয়াটার কোয়ালিটি কেমিক্যাল কোয়ালিটি অফ দ্য ওয়াটার সেইটো নষ্ট হয়ে যাওয়ার লগে বাকি স্পিসিসবর নষ্ট হয়ে যাব তাতে কোনো এনার্জি না থাকে তাতে কেউ এটা ডেড রিভার বলে কব পানি থাকিব কিন্তু ডেড বলে কব রিভারের স্ট্রাকচারের কোনো ভ্যালু নাই আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ বায়োলজি লাইফ ইন ইট পানি থাকা একটা রিভার গই আছে অটোমেটিক্যালি লাইফ আইবই যদি আমি কোয়ালিটি মেনটেন করতে পারো এখানে হচ্ছে রিভার ইকোসিস্টেম ওয়েটল্যান্ড ইকোসিস্টেম দিজ আর দ্য লাইফ লাইন্স অফ দি সিস্টেম অফ এ কান্ট্রি অফ এ স্টেট অফ এ কান্ট্রি এখানে আমার কি হয়
কেতিয়াবা দেখা যায় ব্রহ্মপুত্রত পূজা করে, গঙ্গা পূজা করে। গঙ্গা তো পূজা কোনো কারণ নাই, যদি ইকোসিস্টেম সার্ভিসেস টু ইমান ভাল দিয়ে এখানে পূজা করে। এখানে ডাঙর ডাঙর গছবিলাক পূজা করে কিয়? যে ইকোসিস্টেম সার্ভিস দিয়ে বহুত গছ, যেমন বরগছবিলাক 35টা চড়াইয়ে নেস্টিং করিব পারে। আর এক্সোটিক স্পিসিস যেগুলো অস্ট্রেলিয়ান একাশিয়া, ইউকেলিপটাস, এইবিলাক দুটা চড়াইয়ে নেস্টিং করে। আর বরগছবিলাক ফ্রুটিং হয় থ্রু আউট দ্য ইয়ার, ডিফারেন্ট গছে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং করে গোটে বছর। মোর দেন 500 স্পিসিস অফ বার্ডস অ্যান্ড ম্যামেলস আর ডিপেন্ডিং অন দেম। সেই বরগছর এইখানে বরগছ পূজা করে। আমি বলি গছর পূজা কিয় করে? গছর পূজা করা মানে এইটুয়ে, ল্যান্ড পূজা করার মানে এইটুয়ে। পার্টিকুলারলি কি করে, ওই যে নদীর পূজা করে, তার অর্থে নদীর কোয়ালিটি যদি মেনটেন করে। এতে আমার সিস্টেম হল কি, এইবিলাক হল ইকোসিস্টেম, একটা সিস্টেম চলি আছে। ইট ইজ নট এ স্ট্রাকচার বাই ইটসেলফ, এটা কেবল স্ট্রাকচার নয়, এটা একটা বিল্ডিং নয়। বিল্ডিংয়ের হলে ইটাবোর হল স্ট্রাকচার, কিন্তু ইয়াতে হল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস। এটু ফাংশন, এটা কাম করে আছে, এই জন্য নেচারে কাম করে আছে, নেচারে বই থাকা নাই। আপনি একটা গছ লগালে গছটা ডাঙর হয়ে যাবে, রাতে ইউ ক্যান স্লিপ, বা গছটা ডাঙর হয়ে থাকিব। ইট ইজ এ নেচার্স ফ্যাক্টরি। এইখানে স্পিসিস ডাইভার্সিটি যত থাকে বেশি, তার এফিসিয়েন্সি অফ দি ওয়ার্কিং ইনক্রিজেস। সব ধরনের এনার্জি ট্র্যাপ করবে পারে নেচারে, যেমন এনার্জি প্রডিউস করে বা সোলার এনার্জি গছবিল সব বেলেগে বেলেগে লই যায়, তাতে একটা সিস্টেম, এটা ধুনিয়া করে এটা সমস্ত স্পিসিস ডাইভার্সিটি থাকবে পারে। তো এইখানে এনেকা ঠাই করব নাই যে ইকোসিস্টেম খুব বেশি আছে অথচ বায়োডাইভার্সিটি কম, সেটি হল ডিগ্রেডেড কন্ডিশন। যদি ইকোসিস্টেম কম আছে বায়োডাইভার্সিটি বেশি, এটিও হব নয়, ইকোসিস্টেম ডাইভার্সিটি হবই লাগবে। আর একটা ওয়ার্ড আছে ইকোটোন বলে কয়, দুটা ইকোসিস্টেমর জয়েন যেটা হয়, এই জয়েনিংয়ের পোর্শনত স্পিসিসের বহুটা বহুত ইকোসিস্টেমর বেনিফিট পায়, এখানে স্পিসিসের ডাইভার্সিটি বহুত বেশি। সো ইকোসিস্টেম বুঝিলেহে মানুষ বায়োডাইভার্সিটি বুঝিব পারিব। এখানে ইকোসিস্টেমর কোয়ালিটি মেনটেন করলে বায়োডাইভার্সিটি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল লাইফটু অজস্র থাকিব। এটাই দেখা গৈছে, এস্টিমেট করে দেখা গৈছে যে ওয়েটল্যান্ড একটা বিল 14,785 পার হেক্টর, তার ইভ্যালুয়েশন ফরেস্ট পার হেক্টর $2,007। সো ফরেস্ট হল কি, ফরেস্টের যে প্রোডাকশন করলে বিলে তার থেকে 7-8 times মোর প্রোডাকশন করে। নেচারালি আমি বিল বসাব লাগে, অথচ আমি বিলটু সবচেয়ে আগে নষ্ট করু। আমার বিলর কোনো সিস্টেম নাই, বিলর কোনো গার্জিয়ান নাই, অথচ ফরেস্টর গার্জিয়ান আছে। এখানে কইছে নলেজর দরকার, এখানে এডুকেশন টু ইমান ক্রিটিক্যাল, এডুকেশন অ্যান্ড নলেজ ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট। এটি আরও একটা ইকোসিস্টেম আমার ইয়াতে পাওয়া, তার নাম হলো গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। গ্রাসল্যান্ড ইকোসিস্টেমটি অত্যন্ত ফ্রেজাইল ইকোসিস্টেম বলে কয়, পট করে নষ্ট হয়ে যায়। এটি হল কাজিরঙ্গা, মানস, ওরাং, এইবিলাক গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের কারণে বিখ্যাত, পবিতরা। এই গোটেকেইটা সেঞ্চুয়ারি ডিক্লেয়ার করেছে গ্রাসল্যান্ডের কারণে। ওয়ান অফ দ্য মেজর ইস্যু ইজ গ্রাসল্যান্ড। এই গ্রাসল্যান্ডের উপর কিছু স্পিসিস থাকে যেগুলো কেবলমাত্র গ্রাসল্যান্ড ডিপেন্ডেন্ট স্পিসিস। আর এই গ্রাসল্যান্ডের মাঝত রাইসর ভ্যারাইটি সবচেয়ে বেশি, ধানের ভ্যারাইটি, কারণ রাইস তো এটা গ্রাসে। এখানে গ্রাসর যেটি ওয়াইল্ড ভ্যারাইটি 9,400 নর্থ ইস্টার্ন রিজনে হব লাগছিল, এতে কেবলমাত্র 4,000 রিকভারি হয়েছে রাইস ভ্যারাইটি। বাকি রাইস ভ্যারাইটি জেনেটিক্যাল ইরোশন হয়েছে। যদি আমি রাইসর ভ্যারাইটি রাখিব লাগে ফিউচারের কারণে, তেনহলে গ্রাসল্যান্ড রাখিব লাগিব, কারণ রাইসবোর জঙ্গলত নহয় গই, রাইসবোর পানিত নহয়, রাইস ভ্যারাইটি কেবলমাত্র গ্রাসল্যান্ডত থাকে। আমার গ্রাসল্যান্ড বসুয়াটা আমার কারণে ক্রিটিক্যাল, অথচ গ্রাসল্যান্ডের কারণে কোনো সিস্টেম নাই, আমার কোনো ল গ্রাসল্যান্ডও কভারেজ ন করে। সো টু আন্ডারস্ট্যান্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইকোসিস্টেম। ইকোসিস্টেম নাও উই আমি আকো যদি রিকভারি করু, আমি যদি আকো রিএসেস করু, যে নর্থ ইস্টার্নের যে কী কী ধরনের ইকোসিস্টেম হব পারে। হিল এরিয়া ইকোসিস্টেম এক ধরনের, ব্রডলি আমি ক্লাসিফাই করি প্লেন্স এরিয়া ইকোসিস্টেম, সেটি হল ফাউন্ডেশন অফ এ ইকোসিস্টেম। তো প্লেন্সের মাঝে কী থাকবে, ফরেস্ট থাকিব, বিল থাকিব, গ্রাসল্যান্ড থাকিব, এই তিনটা সেপারেট ইকোসিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। আবার ফরেস্ট 54 টাইপস অফ ফরেস্ট নর্থ ইস্টার্নের প্রায়, প্রত্যেকটা ফরেস্টের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হব। যেনকা ক্রিকেট পিচবোর ডিফারেন্ট হয়, কোনবা ক্রিকেট ফিল্ডের মাঝে স্পিনার বেশি ইউজফুল হয়, কোনবা পেস বোলার কোনো ইউজফুল হয়, ঠিক এক্স্যাক্টলি এনেকা কোনো ফরেস্টর সব কোয়ালিটি ফরেস্ট একে ধরনের নয় সব ফরেস্টবোর, তার হিসাবে ডিফারেন্ট স্পিসিস আহে। যেনকা যেনকা ক্রিকেটর যেনকা ডিফারেন্ট প্লেয়ার্স আহে,
স্পিনাৰ কেতিয়াবা লাগে কেতিয়াবা পেজ বলা লাগে এক্সেক্টলি এনেকুৱা কিছুমানত বেয়া ফৰেষ্ট থাকে তেতিয়া স্পিচিজ ডাইভাৰ্চিটি ডিফাৰেণ্ট হৈ যায় কেতিয়াবা হাই অল্টিটিউড ফৰেষ্ট থাকে স্পিচিজ কম থাকে কাৰণে স্পেচিফিক টাইপ অফ স্পিচিজ থাকে যদি গোটেইকেইটা আমি বন বুলি কওঁ ফৰেষ্ট বুলি কওঁ কিন্তু প্ৰত্যেকটো ফৰেষ্টৰ কোৱালিটি ডিফাৰেণ্ট এতিয়া সবচেয়ে ইম্পৰ্টেণ্ট হ'লে কোৱালিটি ইম্প্ৰুভমেণ্ট কৰা ফৰেষ্টৰ তেতিয়াহ'লে কি ইক'চিষ্টেম ছাৰ্ভিচেছ যিটো পাওঁ আমি পানী ফল পলিনেটাৰ্চ তাৰপৰা যে ছইল ফৰ্মেশ্যনছ এই গোটেই কথাখিনি চব ছাপৰ্ট ছিষ্টেম আমি পাম যদি ইক'চিষ্টেমৰ কোৱালিটি ইম্প্ৰুভ হয় আমি কি কৰোঁ আমি গোটেইটো পলিউশ্যন মানে এনভাইৰনমেণ্ট পলিউশ্যন মানে ইক'চিষ্টেম ডিগ্ৰেডেশ্যন দিছ আৰ ডাইৰেক্ট লিংকেজ সেইকাৰণে আমি যদি কোৱালিটি অফ লাইফ ছাপৰ্ট বিচাৰোঁ ইফ উই লাইক কোৱালিটি অফ লাইফ যদি আমি ভাল লাইফ অক্সিজেনটো ভাল অক্সিজেন পাম ফ্ৰেছ অক্সিজেন পাম কোনো পলিউটেড এয়াৰ নাপাওঁ আমি যদি ভাল পানী বিচাৰোঁ তেনেহ'লে উই মাষ্ট হেভ এ গুড ইক'চিষ্টেম গুড ইক'চিষ্টেম মেইনটেইনৰ কাৰণে আমাৰ ইক'চিষ্টেমৰ ফাংচনিংটো জানিব লাগিব হাউ ইট ৱৰ্কছ যদি ইক'চিষ্টেমৰ কামটোৱে নাজানো গাড়ীৰ মেকানিক এটাই জানো গাড়ীৰ কামটো জানিব লাগিব হাউ গাড়ী ডিফাৰেণ্ট পাৰ্টছে কাম কৰে হাউ ইট ৱৰ্কছ এটা ইঞ্জিনৰ কামটো যেনিবা ইভেন পি এইচ ডি নবেল লিউৰেটে হাউ ইঞ্জিন কাম কৰি আছে সেইটো নাজানিব পাৰে কিন্তু মেকানিকে জানিব পাৰে একজেক্টলি এনেকুৱা ইক'চিষ্টেমটো জানিব হ'লে তার ফাংশনিং টু পার্টস এন্ড ফাংশনিং জানিব লাগবে যদি আমি তাতে মিস করু তাহলে উই আর মিসিং হাউ টু প্রোটেক্ট বায়োডাইভার্সিটি আমি বায়োডাইভার্সিটি বসাব নি এখানে এটা থ্রু আউট দি ওয়ার্ল্ড আমি কোঁ কি ইকোসিস্টেম আমি এটা স্পিসিস ডাইভার্সিটি স্পিসিস প্রোটেকশনের কথা নক কে ইকোসিস্টেম অ্যাপ্রোচ লই স্পিসিস বসাব লাগে কেতবা কয় ল্যান্ডস্কেপ এচ্ছু কেতবা ইকোসিস্টেম অ্যাপ্রোচ আমি যদি ইকোসিস্টেম অ্যাপ্রোচ লই ল্যান্ডস্কেপ ইকোসিস্টেম টু স্টেডিয়াম টু কেনকা গোটেটো গম পাব লাগবে সেই হিসাবত আপনি প্লেয়ার সিলেকশন হব অটোমেটিক্যালি ইফ ইউ ক্যান প্রোটেক্ট দ্য ইকোসিস্টেম ইউ আর অটোমেটিক্যালি প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি এখানে আপনার আজি এই কথাখিনি কলো মানে আর আপনাদের আশা করছো তারপর স্টকত আমি কম বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি এন্ড লাইভলিহুড হাউ ইজ ওয়ার্কস আর যদি আপনার কিনা কোয়েশন থাকে ইউ অলওয়েজ পুট দ্য কোয়েশনস টু হ্যাট ইউ ডোট ফিল দ্যাট যেটা শুনলে বা যেটা দেখলে সেইটাই আল্টিমেট This is not ultimate. You have to analyze on the basis of the evaluation, ecosystem evaluation, ecosystem services evaluation. Kutte prithibi the environmental economics bali subject ase. Environment economics are to ki hol. Ho economy has come. Economics on the wildlife is also there. Tiger on nijore economics ase. He kun animal maribo na maribo, he economics ele thik koribo. Ekarone jodi if the people of northeastern region jodi apan loke normal interesting lifestyle চলাব বিচাৰে যে কালচাৰ আপোনালোকে মেইনটেইন কৰিব বিচাৰিছে তেনেহ'লে ইউ মাষ্ট আণ্ডাৰষ্টেণ্ড হোৱাট ইজ ইক'চিষ্টেম আৰু ইক'চিষ্টেম ইজ নট এ ষ্ট্ৰাকচাৰ ইট ইজ ষ্ট্ৰাকচাৰ এণ্ড ফাংচন এ ট্ৰী ইজ এ ষ্ট্ৰাকচাৰ এটা গছ এটা ষ্ট্ৰাকচাৰ নট ডাউন গছৰ এটা ষ্ট্ৰাকচাৰ আছে বাট ট্ৰী ইজ অলছ' ফাংচনিং সেইকাৰণে ট্ৰী যদি এটা প্লেয়াৰ হয় গোটেইকেইটা মিলি এটা ছিষ্টেম আৰু তাৰ মাজে ছইল এবায়'টিক কম্পনেণ্ট আছে আৰু বায়'টিক কম্পনেণ্ট আছে বায়'টিক কম্পনেণ্ট স্পিচিজ এবায়'টিক কম্পনেণ্ট ৰেইনফল ছইল এটচেট্ৰা আছে দুটা মিলি সবকিটা মিলি একটা সিস্টেম ওয়ার্কিং ইফ ইউ পলিউট দ্য সিস্টেম ডিগ্রেড দ্য সিস্টেম ইউ উইল বি দ্য সাফারার তারপর কারো গেছে কমপ্লেন করিয়ে লাভ নাই ধন্যবাদ।